হাই ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকালবেলা সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আজকে থেকে বিয়ে বাড়ি স্টার্ট। আমার ভাসুজ্জির বিয়ে, রিমা, তোমাদের সাথে আলাপ করাবো অবশ্যই। তা পুরো ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে আর স্কিপ করবে না, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তাহলে রিমা আসছে, রিমা মোটামুটি সান টান করে রেডি হয়ে গেছে, কিন্তু এখনও আইবুড়ো ভাতের সাজে রেডি হয়নি। আর রিমা হচ্ছে আমার সেজো ভাসুরের মেয়ে, একমাত্র সন্তান, আর ওর আজকে আইবুড়ো ভাত, কালকে বিয়ে। আরও হচ্ছে স্বাস্থ্য দপ্তরে জব করে, তা আমরা খুব মজা করব, তোমরা পুরো ভিডিওগুলো অবশ্যই দেখবে। এখানে দুপুরে রান্না চেপে গেছে, হালাইকররা এসে গেছে, রান্না হচ্ছে। ফোন করবে ছেলে ফিরছে এখন, আর ও গেছিল মেহেন্দি আর ক্যামেরাম্যানদের আনতে, আর ও ফিরল সবে। আর আমার বড় ছেলেকে তো তোমরা সবাই চেনো, এই দেখো আমার বড় ছেলে। এটা হচ্ছে সানি, আর পেছনে হচ্ছে আমার সেজো ভাসুর, রিমার বাবা। আর এটা হচ্ছে আমার বড় ভাসুরের একমাত্র জামাই, আমার বড় ভাসুরেরও একটাই মেয়ে। আর যে যার দায়িত্ব সকালে যেগুলো ছিল, সবাই সে তার দায়িত্ব পালন করে ফিরছে। আর এবার আইবুড়ো ভাতের আচার অনুষ্ঠান আরম্ভ হবে। রিমা এখন রেডি হচ্ছে। আমাদের বাড়ির বড় জামাই, তাই তো? একদম একদম হিরো, হিরো জামাই। চলো আমরা এখন ভেতরে যাচ্ছি, ছেলে এসে গেছে। এটা আমার মেজো ভাসুরের মেয়ে পিঙ্কি, আর এটা বসে আছে আমার ছোট জা, আর এটা পিঙ্কির মেয়ে। এবার আইবুড়ো ভাতের আচার অনুষ্ঠান আরম্ভ হবে, আর তার আগে আমরা খাবারগুলো রেডি করছি। আর এটা হচ্ছে রিমার মা, আমার সেজো জা।
মুহূর্তটা কিছু বলার নেই, কিন্তু একটা কথা আমার খুবই শেয়ার করতে ইচ্ছা করছে। সন্তানকে মানুষ করার জন্য বাবা মার যেটা ভেতর থেকে ইচ্ছা থাকে, রিমার মায়ের সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আজকে রিমা প্রতিষ্ঠিত আর সুপাত্রে পড়ছে, মানে ওর মা যেরকমভাবে ওকে করতে চেয়েছিল সেইভাবেই রিমা গড়েছে। আর রিমা যেহেতু স্বাস্থ্য দপ্তরে কাজ করে, সেই জন্যে বাড়ির শারীরিক যার যে কোনো প্রবলেমে রিমা এগিয়ে আসে, আর মানে প্রচণ্ডভাবে সবাইকেই হেল্প করে। আর আরেকটা কথা খুবই তোমাদের বলবো, যে এই যে ওর মা ভাত খাওয়াচ্ছে এই মুহূর্তটা মানে দেখে আমি একদম সেই ছোটোবেলা রিমা যখন স্কুল যেত সকালবেলা ঘুম চোখে, মানে খেতে পারতো না কিন্তু ওর মা যে ওই ভাত মেখে মুখে দিত, সেই দৃশ্যটাই আজ এই মুহূর্তে আমার চোখে ভেসে উঠছে। সেই দিনটার কথাই ভাবছি, সেই ছোট্টবেলায় রিমা যখন স্কুলে যেত কারমেলে পড়ত, মানে খেতে পারতো না তবু ওর মা খাওয়াতো, মানে কি বলবো বলার ভাষা আসছে না। তাহলে তোমরা বাকি ভিডিওটা দেখো। এবার শেষদা আশীর্বাদ করছে, মানে রিমার বাবা। এটা আমার বড় ভাসুর, আর রিমার জেঠু হয় কিন্তু রিমা ছোটবেলা থেকে দাম বলে ডাকে। এবার আশীর্বাদ করছে আমার বড় জা, আর রিমা বড় বলে ডাকে। এটা রিমার বড় মেশো। এবার আশীর্বাদ করছে বদ্দি, মানে রিমার বড় মাসি। এবার দিদিরা আশীর্বাদ করবে, এটা আমার বড় ননদের মেয়ে, আর এরপর করবে বড় ভাসুরের মেয়ে মামন। এবার আমার দুটো ছেলে পায়েস খাওয়াচ্ছে, আর রিমা এত কাঁদছে রিমাকে সামলানো যাচ্ছে না। এখনো মেহেন্দি পড়তে বাকি আছে। আচ্ছা মুখে না দাও, তুমি পাশে যাও না, পাশে যাও। এবার দুপুরের লাঞ্চ হচ্ছে, আর সন্ধেবেলা আর একটা অনুষ্ঠান আছে, যেখানে বিয়েটা হবে সেখানে মেহেন্দির অনুষ্ঠানটা আছে,
তা অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে বাগানে যাব। যেখানে বিয়ে হবে মানে অনুষ্ঠানটা হবে এটা সেই বাগানটা, আর আমরা দেখতে এসেছিলাম কেমন সাজিয়েছে। এবার আমরা বাড়ি ফিরছি আর আমাদের রেডি হতে হবে, সন্ধেবেলা আবার প্রোগ্রাম আছে। তা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।